দিনে পাঁচশো কম দেয় দুশো কম দেয় তা কিছু চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আল্লাহর রহমতে খুব ভালো আছি। এই প্রত্যেক দিন এত বড় বড় গরু কনে ভান তাই কন? প্রত্যেক দিন বড় বড় গরু নিয়ে আসি হাটের থেকে কিনি। তাই না, কোন হাটের গরু? এডেল নয় মাইল। নয় মাইল থেকে কিনা? জি। এটা কি কবে জমি হবে? এটা আগামীকাল হবে। আগামীকালকে, আজকে কি বার? শনিবার। শনিবার, আজকে শনিবার, আগামীকালকে রবিবার। রবিবার হবে, রবিবারে কালকে সকাল থেকে গোশ পাওয়া যাবে, তাই তো? সকাল থেকে গোশ পাওয়া যাবে। আচ্ছা, এটার দাম কত আপনাদের এই গরুটার? এই গরুটার দাম হলো 2,27,000। 2,27,000, 2,27,000 টাকার। এই যে গরু আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদের দেখাচ্ছি, আগামীকালকে জবাই করা হবে। আর কত কি গোশের মূল্য নির্ধারণ করেছে আমরা শুনবো, গরুর পা ভুঁড়ি মাথা কত কেমন কি বিক্রি হবে। তো আমরা মাথা থেকে শুরু করি আজকে, গরুর গোশের দাম আমরা একটু পরে জানবো, ঠিক আছে? আচ্ছা, মাথা মাথার দাম কত গরুর? দাম 7,000 টাকা। 7,000 না? 7,000। 7,000, কম টম নেই এর থেকে নাকি? নিয়ে যদি না 500 কম দেয় 200 কম দেয় তা কিছু একটু কম আছে। আচ্ছা ঠিক আছে, 7,000 টাকা চাচ্ছে, কম আছে, সমস্যা নেই। আর এই পা কি আছে না বিক্রি হয়ে গেছে? বিক্রি হয় নাই, হবে, বিক্রি হয়নি। কত দাম? 4টে পা 4,500 টাকা। 4,500, 2,00,000 কত বললেন? 2,27,000। 27,000 টাকা দাম এই যে গরু। আচ্ছা যাই হোক, আর ভুঁড়ি কত করে যাবে কালকে? ভুঁড়ি 300 টাকা কেজি। 300 টাকা কেজি, ভুঁড়ির দাম এর থেকে আর কম নেই নাকি? ভুঁড়ির দাম আর কম নেই। আচ্ছা যাই হোক, আমরা মূল বিষয়ে এখন আসবো, যে এই গরুটা যে কালকে জবাই করা হবে, তো এই গরুর গোশের মূল্য নির্ধারণ করেছেন কত কালকে? 630 টাকা। 630 টাকা, গত দিন গতকালকে যেটা দিয়েছেন ওইটা 600 কত ছিল? 20 টাকা। 620 টাকা। 620 টাকা। আর আগামীকালকে এই যে এই গরুটা জবাই করা হবে, এটার গোশের মূল্য নির্ধারণ করেছে 630। 630 টাকা। আর গোশ কাটার সময় তো আপনি থাকবেন, তাই তো? জি আমি থাকব। এখানে যে গোশ কাটবে মানে মূল দায়িত্বে যে এই যে কাকার, কাকার সাথে কথা বললাম, উনি থাকবে, আপনারা এসে কথা বলে গোশ নেবেন, কোনো সমস্যা নেই। যেই জায়গা থেকে গোশ যাবে সেই জায়গা থেকে কাকার দেবে, সমস্যা নেই। এখানে সাইজ হবে সেইখান থেকেই দেবে। আচ্ছা, এই যে 2,27,000 টাকা দামের গরু আমরা দেখাচ্ছি,